চাকরি স্থায়ীকরণের দাবিতে এবার রাস্তায় নেমেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছে তারা। স্থায়ীভাবে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করার পাশাপাশি সম্পূর্ণভাবে রাজস্বের আওতায় চাকরি স্থায়ী করার দাবি তাদের। আজকের মধ্যে সরকারিকরণের প্রতিশ্রুতি না পেলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আউটসোর্সিং নেতারা। আর কথায় কথায় বলা হয় যে আপনাদের কোনো চাকরি নাই, এই ভয়ে আমরা সবাই কাজ করি কিন্তু ঠিকমতো বেতনটাও পাই না, বোনাস টেবিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। একটাই দাবি আমাদেরকে, সকল প্রতিষ্ঠানে এই অনিয়ম অত্যাচার জুলুম বন্ধ করে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে সেখানে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।